ক্লাস টেন তোমাদের গতদিন আমি গত ক্লাসে কি করেছিলাম ফাইভ পয়েন্ট থ্রি থ্রি এক নম্বর আর দুই নম্বর করিয়েছি। আজকে দেখো তিন নম্বরটা দেখিয়ে দিচ্ছি, পারবে তোমরা এটা, ওইগুলো জানলে এটাও পারবে। এখানে দেওয়া আছে তিন নম্বর প্রশ্নের মধ্যে বলেছে সমান্তর প্রগতিতে দেওয়া আছে এফ ইজ ইকাল টু ফাইভ, ডি ইকাল টু থ্রি, এএন দেওয়া আছে, আর এন বের করতে হবে আর এস এন বের করতে হবে। তো তোমরা আগের মতো করে নাও। এ এন দেওয়া আছে মানে কি, এখানে এ এন মানে আমরা জানি, লিখবে আমরা জানি এ এন এর ফর্মুলা কি জানো তোমরা, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তো এইটা যখন এটা তার মানে এ এন এর এইটা ফর্মুলাটা এখানে বসিয়ে দিয়ে দেবে, তার মানে এ এন ইজ ইকাল টু হচ্ছে ফিফটি। এখন এইটা ফর্মুলাটা বসাবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি মানে ফিফটি। এখন প্রত্যেকটার মান বসিয়ে দেবে, এ কত দেওয়া আছে ফাইভ দেওয়া আছে, এন বের করতে হবে সেই জন্য আমরা লিখব না, ডি দেওয়া আছে থ্রি তার মানে ফিফটি, যেটা বের করতে হয় সেটা মাইনাস বাম দিকে রাখবে আর অন্যগুলো ডান দিকে চলে যাবে মাইনাস ফাইভ। তার মানে এগুলো তো আর আমি কী দেখাবো, তোমরা নিজেরাই করতে পারবে। ফিফটি মাইনাস ফাইভ হচ্ছে ফোরটি ফাইভ, এই থ্রিটা আছে এখানে থ্রি চলে যাবে, তার মানে এন মাইনাস ওয়ান ইকুয়াল টু এটা কাটাকাটি করলে কত হয় ফিফটিন, এইটা ওয়ান, এন ইকুয়াল টু ফিফটিন প্লাস ওয়ান তার মানে অতএব এন ইকুয়াল টু সিক্সটিন। এনের মান বেরিয়ে গেল আমাদের সিক্সটিন। এখন তুমি এস এন বের করতে হবে, অতএব এখানে এস এন বের করবে। তো এস এন এর ফর্মুলা কী জানো তোমরা, এস এন এর এন বাই টু আর এখন এ প্লাস এ এন। তো এন বেরিয়ে গেছে আমাদের সিক্সটিন ডিভাইডেড বাই টু, আর এ এর মান তো জানো ফাইভ, এর মান হচ্ছে ফাইভ, আর এন এটা দেওয়া আছে ফিফটি, ফিফটি বসিয়ে দেবে তার মানে এটা কাটাকাটি করলে এইট, এইট ইন্টু ফিফটি প্লাস ফাইভ হচ্ছে ফিফটি ফাইভ। এখন এটাকে পূরণ করে নেবে, পাঁচটা চল্লিশের চার হাতে হলো চার, আর পাঁচটা চল্লিশের চারে চল্লিশ, এইটা হচ্ছে। অতএব নির্ণয় লিখে দেবে কী কী বের করেছি আমরা, এন ইজ ইকাল টু সিক্সটিন আর এস এন ইকাল টু হচ্ছে ফোর ফোর জিরো, এই দুইটা হচ্ছে আনসার। এখন আমরা দুই নম্বরটা দেখিয়ে দিচ্ছি, দুই তিন তিনটা দেখিয়ে দিলে তোমরা অন্যগুলো সব করে নিতে পারবে। দুই নম্বরটা কী আছে, দুই নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে, দেওয়া আছে এ ইজ ইকাল টু সেভেন, এ থার্টিন হচ্ছে থার্টি ফাইভ, আর বের করতে হবে তোমাদের ডি বের করতে হবে, আর ডি বের করতে হবে আর এস থার্টিন বের করতে হবে, এস থার্টিন এই দুইটা বের করতে হবে। তো আগেরটার মতো তোমাদের এখানে তো দেওয়া আছে এ ইজ ইকাল টু সেভেন, ডি বের করতে হবে, এ থার্টিন দেওয়া আছে, তুমি নিজে বুঝতে হবে কোন ফর্মুলা ইউজ করবে, তার এইটার থেকে আমরা বের করে নেব। এ থার্টিন ইজ ইকাল টু এ দেওয়া আছে, কি দেওয়া আছে, এ থার্টিন ইজ ইকাল টু থার্টি ফাইভ, তার মানে এ থার্টিন ফর্মুলা জানো তোমরা কি আছে, কি হবে এ প্লাস এন মাইনাস ওয়ান না নাকি, এন মাইনাস ওয়ান থার্টিন মাইনাস ওয়ান ইন্টু ডি একবারে লিখে নিতে পারো টুয়েলভ ডি, তার মানে থার্টি ফাইভ, এ কত সেভেন বসিয়ে দেবে। তো এটা হচ্ছে টুয়েলভ ইন্টু ডি ইকাল টু থার্টি ফাইভ, আমাদের ডি বের করতে হবে, তো এটা বাঁদিকে রেখে দাও, টুয়েলভ ডি ইকাল টু থার্টি ফাইভ মাইনাস সেভেন, তার মানে ডি ইকাল টু থার্টি ফাইভ মানে মাইনাস সেভেন হচ্ছে টোয়েন্টি এইট, আর টুয়েলভ আছে এখানে এটা নিচে আসবে। তো এখন কাটাকাটি করতে পারো, চার দিয়ে যাবে, তিন চারা বারো আর চার সাতা আঠাশ, তার মানে সেভেন ডিভাইডেড বাই থ্রি, এটা হচ্ছে ডি বেরিয়ে গেছে। এখন তুমি বের করবে এস থার্টিন, এস আগে এ থার্টিন ছিল, এখন লিখবে এখন এস থার্টিন, তার মানে কত ফর্মুলার মধ্যে বসাবে, এন ডিভাইডেড বাই টু এ প্লাস এ থার্টিন,
এটা হবে এ থার্টিন তো এন আমাদের কত এখানে থার্টিন তার মানে থার্টিন ডিভাইডেড বাই টু আর এ হতো সেভেন আর এ থার্টিন মান দেওয়া আছে থার্টি ফাইভ তার মানে থার্টিন ডিভাইডেড বাই টু আর এটা হচ্ছে ফোরটি টু থার্টি ফাইভ প্লাস সেভেন হচ্ছে ফোরটি টু তো এটা কাটাকাটি করে নাও এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান ওয়ান তো থার্টিন ইন্টু টোয়েন্টি ওয়ান এটাকে পূরণ করবে যে সময় তেরো একে তেরো হাতের হলো এক তেরো দুগুণে ছাব্বিশের একে সাতাইশ এইটা হচ্ছে এস এন অতএব আগেরটার মতো লিখে নেবে সবসময় কিন্তু লাস্টে আনসারটা দিতে ভুলবে না অতএব নির্ণয় কী কী বের করতে বলেছে ডি বলেছে ডি মানে সেভেন বাই থ্রি হয়েছে আর এস থার্টিন সমান কত বেরোলো আমাদের টু সেভেন থ্রি এটা হচ্ছে দুই নম্বর আর তিন নম্বর আরেকটা করিয়ে দিয়ে দিই তখন তোমাদের অসুবিধা হবে না অন্যগুলো তোমরা নিজেরা করে নেবে তিন নম্বরটা কী আছে দেখো দেওয়া আছে এ টুয়েলভ দেওয়া আছে থার্টি সেভেন আর ডি দেওয়া আছে থ্রি বের করতে হবে এ এ বের করতে হবে আর বের করতে হবে এস এন না এস টুয়েলভ আর আর বের করতে হবে এস টুয়েলভ এই দুইটা তোমাদের বের করতে হবে এই দুইটা বের করতে হবে এইটা না এখন দেখো আমাদের যখন দেখবে তোমরা কি বের করতে লাগবে এ বের করতে লাগবে আর এইটা দেওয়া আছে তো সবসময় এই যে তোমরা যে এনতম পদের ফর্মুলা একটা পেয়েছিলে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এইটা কিন্তু বিশেষ খুব ইম্পর্টেন্ট সবসময় তোমাদের লাগছে এটা দেখে দেবে এখানে কি দেওয়া আছে দেওয়া আছে এ টুয়েলভ ইকাল টু থার্টি সেভেন আর বের করতে হবে এ ডি জানি তোমরা ফর্মুলা আমরা জানি কি জানি এ এ থার্টি টুয়েলভ মানে কত হবে আমাদের প্রথম পদ প্লাস এন মাইনাস ওয়ান ডি মানে এন কত আছে টুয়েলভ মাইনাস ওয়ান ইন্টু ডি ইকাল টু থার্টি সেভেন তার মানে এর মানটা বসাও এর মান তো আমরা বসাবো না এ বের করতে হবে এটা লিখো এখানে ইলেভেন ইন্টু ডি কত দেওয়া আছে থ্রি তো এখানে থ্রি বসাবে ইকাল টু থার্টি সেভেন তার মানে এটা হবে এটা বাঁদিকে রেখে দাও অন্যগুলো এদিকে নিয়ে যাও থার্টি সেভেন মাইনাস তিনতে তিন এগারো তেত্রিশ মানে এ ইকেল টু এটা হচ্ছে ফোর থার্টি সেভেন মাইনাস থার্টি থ্রি মানে ফোর এখন তোমাদের বের করতে হবে এস টুয়েলভ অতএব এস টুয়েলভ কী ফর্মুলা এন ডিভাইডেড বাই টু ডিভাইডেড প্লাস এ প্লাস এ টুয়েলভ লাগবে কারণ লাস্ট পদ হবে এ টুয়েলভ তো এন এখানে কত এন হচ্ছে আমাদের টুয়েলভ তো কী বলবে টুয়েলভ ডিভাইডেড বাই টু এ আমরা বের করলাম ফোর এ টুয়েলভ কত থার্টি সেভেন মানগুলো বসিয়ে দেবে একবারে ইজি একটু চিন্তা করে 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 নেবে এটা কাটাকাটি করলে হবে ছয় এটা ওয়ান সিক্স ইন্টু এটা যখন যোগ করবে কত হবে ফোরটি ওয়ান তার মানে ছয় একে ছয় চার ছয় চব্বিশ এইটা এটা হচ্ছে আনসার এখানে লিখে দিবে অতএব নির্ণেয় কী কী বের করেছি আমরা এ ইকাল টু ফোর আর এস এন এস টুয়েলভ ইকাল টু টু ফোর সিক্স এই দুইটা হচ্ছে আনসার তো আমি তোমাদেরকে এক নম্বর দুই নম্বর তিন নম্বর করে দিলাম তোমরা তারপরে যে যতটা আছে দশটা আছে সবগুলা করে নাও করার পরে আমি চার নম্বরটা করে দেবো